শয্যা না থাকার অজুহাতে রোগী ফেরালো একের পর এক সুপার স্পেশালিটি হাসপাতাল। মেদিনীপুর থেকে কলকাতার পিজি, পিজি থেকে এনআরএস, একের পর এক হাসপাতাল ঘুরেও রোগীকে ভর্তি করতে না পেরে অবশেষে ফিরিয়ে আনা হলো মেদিনীপুরেই, মুখে কুলুপ জেলা স্বাস্থ্য দপ্তরের। সেখানে তো যেগুলো হয় না তা কাঁচের ঘরের ভিতরে বসে রইল, কেউ বেড়ায় না, গার্ডগুলো আছে যেখানে বেড়াও বেড়াও, এখানে কোনো বেড ভেড নেই। দিয়ে ওইখান দিয়ে এনআরএসে গেলাম, এনআরএসে দেখলাম বললো সব দেখে ঠিক যেখানে তিনটা স্টেজ হবে, একটা মানে ডাক্তার একটা মহিলাকে বুঝানো জুনিয়র ডাক্তারকে, আর এখানটা ইয়ে হবে সে হবে বুঝানো, বুঝিয়ে দুজন আলোচনা করে হয়ে যাওয়ার পর দেখে বলছে না না সেরকম কিছু হয়নি, তো কথা বলছে কিছু হয়নি, তোমরা দিয়ে চললাম করোনা উপরে, করোনা ইয়ে আছে ওয়ার্ড আছে উপরে, বেকার করোনা মরোনা এখানে রাখা যাবে না, দিয়ে চলে যাবো, মানে করোনার দোহাই দিয়ে আপনাদের পাঠিয়ে তো অবস্থায় তো সরকারে তো করছে কোনো কিছুই কাজ হচ্ছে না, যে ঘুরে ঘুরে সারা রাত সিকিউরিটি যে আমাদেরকে ওখান থেকে দুয়ারে ঢুকতে দিল। কী হয়েছিল পেশেন্টটা, কী হয়েছিল? কালকে বাইক নিয়ে পড়ে গেছিলো, বাইক নিয়ে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল, ওরা বলছে ছেলে পড়ে গাড়ি দিয়ে বাইক দিয়ে পড়ে গেছে মেডিকেল কলেজে ভর্তি, ছুটে এসে তখন 6:10 এসে দেখছি পড়ে রয়েছে ছেলে মানে হাসপাতালের বাইরে। শুক্রবার বিকেলে পিকনিক সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয় মেদিনীপুর শহরের কোতবাজার এলাকার রাহুল মল্লিক, মাথায় গুরুতর আঘাত পেয়ে তাকে প্রথমে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখেই রোগীকে তড়িঘড়ি কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মতো রাতেই সংকটজনক রোগীকে নিয়ে পরিজনেরা প্রথমে যান SSKM হাসপাতালে, রোগীর পরিজনদের অভিযোগ SSKM কর্তৃপক্ষ দুর্ব্যবহার করে তাদের ফিরিয়ে দেয়। এরপরে রোগীকে নিয়ে যাওয়া হয় NRS মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও কার্যত হতাশ হয়ে ফিরতে হয় রোগী ও রোগীর পরিজনদের। এরপর রাতে রোগীকে মেদিনীপুরে ফিরিয়ে এনে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই রেফার যন্ত্রণা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের হাসপাতালগুলির বিরুদ্ধে, শনিবার রাতের ঘটনা সেই তালিকায় নয়া সংযোজন। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন এত আশার আলো দেখাচ্ছেন, তখন বাস্তব পরিস্থিতির শিকার হয়ে কার্যত শিউরে ওঠেন রোগীর পরিজনেরা। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট, ANM নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।